আমরা সবাই বসে আছি হচ্ছে ভোজন রসিকের জন্য, আর আমাদের ভোজন রসিক আসবে, তারপর আমরা কার্যক্রম শুরু করব। আমাদের ভোজন রসিক চলে আসে, চলে আসে। তো ভাই আপনার জন্য এই সব কিছু আমরা নিয়ে আসছি, তো আপনি কি ভাই এগুলো দেখে কি খুবই খুশি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব খুশি। তো আপনার জন্য ভাই এই আস্ত গরুর মাথাটা ভুনা করব। ভাই ওই সাইডে ওই গুড়ার মতো ওইটা বানাবো। ভাই এটা হচ্ছে আলো চালির গুড়া, এটা বানাবো হচ্ছে চিতই পিঠা। আর এই যে এটা কি সালাদ লাগছে আমার জন্য? আপনার জন্য আজকে তিন রকমের সালাদ আছে, এক রকম না দুই রকম না তিন রকমের সালাদ আছে, সেই রকম সালাদ। তো আপনার কাজগুলো আপনারা শুরু করতে পারেন, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন ঠিক আছে, চলেন। আমি দিলাম। হ্যাঁ ও সুন্দর তো। তাড়াতাড়ি শুরু করে দেবো, একটু খড়ি ভেঙে দিয়ে দাও যাতে তাড়াতাড়ি দাও দাও করে আগুন জ্বলে যায়। আদা বাটা আর পেঁয়াজ বাটা, বেগুন বাটা আর মরিচ বাটা, জিরে বাটা, দির গুড়া, ও সেই রকম কালার হবে না, শুকনো মরিচের গুড়া, দুনের গুড়া, লবণ, ভাজা মশলার গুড়া। এই দেহের মশলা গুড়গুলি উঠতেছে কি আর সেন ডাকে, পানি দিয়ে দিলাম মশলা ভালো করে মজানোর জন্য। হ্যাঁ এই মশলা মজে গেলে আমরা গরু মাথা দিয়ে দেবো। গরু মাথাটা তা তো এক আনুমানিক এক 9-10 কেজি হবি আনে, ও সেই রকম আছে। চিতই পিঠা আর বাংলার বলে সরা পিঠা না? হ্যাঁ হ্যাঁ যাবে একবারে সরা পিঠা, আগে মাছখানটা দিতে হবে। বিসমিল্লাহ, আজ গরুর মাথা ভিজিবে পিঠে, পিঠে তো নয় আজ আগুনের গুলা হবে। বা আহুনি তো হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, আর দিয়ে না দিক এটা ভাই আমরা দেখতাম আগে, আগেকার মুরব্বিরাই যে আমাকে মাঝে পড়ে গেছে ভাই। আমার মনে হয় পিঠেটা হয়ে গেছে। হ্যাঁ পিঠেটা মনে হয় হয়ে গেছে, পিঠেটা এটা যে একাই উঠে যাচ্ছে পিঠে। জীবনের প্রথমে পিঠে বানাইনি, সেই রকম পিঠে আছে কি আছে, তবে পিঠে যা নরম আছে সেরকম স্বাদ লাগবে না খেতে। সেই রকম পিঠে আছে, আর এক সাজ মনে হয়নি না ভাই? হ্যাঁ এক সাজ হলি শেষ, পিঠে তো মেলা বানা ফেলেছি, শেষ সাজ আর মানে সেরকম ভাই পিঠেটা সেই রকম আছে। ও ভাই আমরা এই পিঠে মিঠে সব বানাই নিয়েছি, আস করাই তো মনে আছে এক মুনবার, আর মাথা এখন 10 সের, তাতে মোট 50 সের হইল। মাথাটা উঠো দেন, ডালার পর সাজা দি ভাই, আপনি পিঠেটা সুন্দর সুন্দর করে পাইল করে দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাথা কল সেই রকম আছে, ও হ্যাঁ 10 সেরই মাথা, সেই রকম মাথা আছে। আমরা পিঠেটা সাজা ফেলি, সাজাই। হ্যাঁ দেন, হ্যাঁ এই যাবা গরুর মাথা মনে আছে যে পিঠে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাও, কালকে তো সন্ধ্যে বন্ধু খালি সাজাই যাবো, তার পাশে আমার ভোজন খাইয়া আজ বুঝবি কেমন লাগে, খালেই বুঝবি, খালি খালি খাবি আর নাচবি আজকে। একেবারে আজকে সেই রকম আছে রে ভাই।
আরে পিঠেটা ভাই নিজাতে বানাইনি আজ বুঝবি খায় পিঠের কি স্বাদ আর তার জন্য এই যে নতুন একটা টেবিল আনা হয়েছিল তার বুহি হলে ঠাসা লাগে পেটে তার খাওয়া কষ্ট হয় এই সেই ভাই আবার অরিজিনাল সেই ঝোল সেই তো মানুষ সেইরকম গরম রয়েছে এখানে আছে গাজর আর শসা আর এই সেই জীবন বাঁচা নিয়ে পানি এই পানি খালি ভরে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে তার আমার জন্য আস্ত মাথা ভুনা করছে সুন্দর করে মাথার সাথে ঝোল ডাকছে তো ঝোল দিয়ে চিতই পিঠা খেতে খুব সুন্দর স্বাদ লাগে তো আজকে আমি ঝোল চিতই পিঠা সাথে আছে আস্ত গরুর মাথা এইটা খাবো ঝোলের সাথে দেখি পিঠার কেমন টেস্ট আজকে বাইরে রান্না করছে চরম টেস্ট একটু মাংস এই সাইড থেকে কী স্বাদ যা লাগবে খুলে যাচ্ছে রান্না কামুদের টানি ছিঁড়ে খাবো সেই মজা আছে অমৃত স্বাদ দেখি মাংস চরম টেস্ট হয়েছে সেই স্বাদ অমৃত স্বাদ তো ঝোলের সাথে পিঠে আর মাংসের কথা তো কবই না একটু মাংস লবণ চাল সব ঠিক অমিত কালারটা কি ভাই মনে হচ্ছে কি আপেল কুমড়ার যে এটা কালার না সেম কালার মিষ্টিও আছে টমেটায় রসে বড়া আঙুর ফল স্বাদের তুলনা করতে না ভাই এত টেস্ট বাঙালির ফল মাংস সিজা সেই সিজা এসেছে একদম নরম টেস্টের তুলনা করতে পারে না দুই রকম কালার টেস্ট মাংস রস কি শক্ত এত সারা ফেলছে একদম সিজা গুড টেস্টিফুল খাবার পানি কেন আসলে পানির অপর নাম জীবন আসলেই সত্যি তাই বাস্তব প্রমাণ ভাই এই পাশে আর অল্প করে পিঠে আছে আগে গেলে মানুষের মুখে শোনা যেত আমাদের গ্রামে সচরাচর যে রাজারা এরকম আস্ত আস্ত গরুর মাথা রান্না করে খাইতো তো আজকে ভাইরা আমার জন্য এই মাথা রান্না করেছে আস্ত তো সুন্দরভাবে খেলাম এবং সুন্দর টেস্ট সুন্দর রান্না হয়েছে আর গাজরের কথা তো কবে না
টেস্টি ফুল খাবার। সিজি একদম নরম হ্যাঁ। উঁচু করে খাই ভাই, তাহলে খাওয়া অসুবিধে। এই সাইডে একটু মাংস আছে, এটা খাবো। চরম টেস্ট, এটা সালাদ টমেটা। চরম টেস্ট, টেস্টি ফর খাবার। গরুর মাথা বোনা সালাদ মনে হয় দু একটা আছে। চরম টেস্ট। ভিউয়ার্স সবাই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর পাশে থাকবেন সবসময়। এই পাশে একদম খালি হাত দি, আর এটা একটা সিমটের মাংস আছে, আর সালাদ আছে যে ভাই দুই তিন পিস। খাওয়াও ভরপুর খাওয়া, অল্প টেস্টিফুল খাবার। যে ঝোল ছিল একদম ক্লিয়ার খাবার। আর আছে না মনে হয় নয়, খাওয়াও সুন্দর হয়েছে আজকে, রান্নার টেস্টও সুন্দর। তো যাই হোক, তো আজকের মতো আমার খাওয়া আমি শেষ করবো, একটু পানি খাবো, পানির অপর নাম জীবন। আমার হাতে শেষ জ্বালা গিয়ে তুমি সাইডে খাবো, এক সাইড থেকে টেস্টি ফুল। অনেক দিন যাবে খাবারও হয় না। খুব পরিমাণে খাইছি, তো প্রতিবারের না আজকেও তোমরা একটু আমার টাইমে উঠে দাও। তো ভাই ধরেন একটু উঠে বসে নিতে, বিষয়টা কি শরীরও অনেক বড়, খাওয়া দাও মনে করেন করলাম অনেক সময়। ধরেন ভাই ধরেন, খাওয়া হয়েছে খুব সুন্দর ভাই, তাহলে খাবেন তো? ঠিক আছে হ্যাঁ যাও।